ভালো লেগেছে যে আমি মনে করি যে রানী শঙ্করের যতগুলো পুজো উদযাপন হয় আমরাই প্রথম রানী শঙ্কর গোবিন্দ মন্দিরে আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করব। যে আমি যেখানে জন্মেছি তার চারদিকে কিন্তু আমার মন্দির, সুতরাং সর্বতভাবে আমি মনে করি যে প্রতিদিন ভোরবেলাটায় আমার দুই মনে মনে প্রতিজ্ঞা করি যেন আমার দিনটি ভালোভাবে কেটে যায় আমার দ্বারা। আমাকে সেদিন প্রশ্ন করেছিলেন একজন, ঢাকা থেকে এসেছিলেন পর্যটন, উনি এটার সঙ্গে জড়িত, উনি এখানে তার আয়ব্যয় ছিলেন, এই জন্যই আমরা এটা করেছি। তো আর বেশি কিছু না, কেউ বুঝতে পারে যে উত্তীর্ণ কত দাও, আর কিন্তু একটা বৃক্ষ অনায়াসে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, তাই আমরা অভিভাবকের দৃষ্টি আকর্ষণ ওই মন্দিরের যে সমস্যা ছিল সেগুলো কেটে আসে এখন এখান থেকে এই পূজা মন্ডলে আমরা 10% টাকা দেওয়া হয়। আমি সহবন্ধু সাহেব আর্থ ব্যাটালিয়নে জব করে এবং ওনার নাতিকে উনি ভালো করে পড়ালেখা করাচ্ছেন, তার জন্য আমরা তারপর আসবে একা বালা, তারপরে আসবে জয়গুণ নেতা, ওনার ছেলে জয়গুণ নেতা ছেলে ব্যাংকে যোগ করে ইউসিসি ব্যাংক নাম মুকামেল, ওনার কলেজ ছিল ডিগ্রি কলেজ। তারপরে আসবে সিরাজুল ইসলাম, জনাব সিরাজুল ইসলাম, তারপরে আসবে হেফাজুল ইসলাম, আমরা অভিজ্ঞ দিয়ে অভিনন্দন জানাচ্ছি।